উত্তরে কুল কুল শব্দে বয়ে চলেছে নদী শিলাবতী, দক্ষিণে নীল জলরাশি বিস্তৃত নদী কংসাবতী। এই দুই নদী ঘিরে রেখেছে বাঁকুড়ার অন্যতম থানা হিড়বাঁধকে। থানা থেকে মাত্র 100 মিটারের মধ্যে রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়। থানার ঠিক উল্টো দিকেই রয়েছে হিড়বাঁধ বন দপ্তর, পাশেই রয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এছাড়া চিকিৎসার সুবিধায় মশিয়ারা এবং শ্যামনগরে রয়েছে আলাদা দুটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এখানকার 5টি অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি সরকারি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি। আনা এলাকার গোবরদা গুনিয়াদার মতো গ্রামে রয়েছে সুবৃহৎ পুষ্করিণী। মশিয়ারা গ্রামে রয়েছে ইংরেজ সাহেবদের তৈরি শতাব্দী প্রাচীন সাহেব বাঁধ। অন্যদিকে শ্বেত চন্দন গাছের জন্য বিখ্যাত এই এলাকা। এখানকার মলিয়ান গ্রাম কাঁসা বাসন শিল্পের জন্য বিখ্যাত। ধান চাষ থানা এলাকার অন্যতম প্রধান কৃষিকাজ। নোয়াটি গ্রামে রয়েছে পট শিল্পীদের বসবাস। বাঁকুড়া জেলা পুলিশ সব সময় তাদের পাশে দাঁড়িয়েছে। থানা থেকে মাত্র 6 কিমি দূরে রয়েছে তৎকালীন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অতুল্য ঘোষের বাগান বাড়ি। এখানকার সাখী রাখি ডুঙ্গরির ওপর ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে ইংরেজদের তৈরি কুষ্ঠাশ্রম। থানা এলাকার বিভিন্ন গ্রামে রয়েছে জৈন নিদর্শন, যা আজও ইতিহাসের গবেষকদের এখানে টেনে আনে। মাকড়া, ভোজদা, হাতিরামপুর এলাকার গ্রামীণ মেলাগুলি এখানকার ঐতিহ্য বহন করে চলেছে। থানা এলাকার অনেকটা জায়গা জুড়ে আজও আদিবাসীরা তাদের সংস্কৃতিকে ধরে রেখেছে নাচ গানের মধ্য দিয়ে। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং হিড়বাঁধ থানার সহযোগিতায় উজ্জীবন, প্রত্যর্পণ সহ বিভিন্ন প্রকল্প জনসংযোগ বৃদ্ধিতে কাজ করে চলেছে। থানার পক্ষ থেকে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীদের উৎসাহিত করে। থানার দক্ষিণে রয়েছে মুকুটমণিপুর জলাধার, যা মুগ্ধ করে পরিযায়ী পর্যটকদের।